স্বাস্থ্য ব্লকে আপনার স্বাগত করুছে। আজি গলান বুধবার আর ইহাতে এটা ভিডিও আরম্ভ করছে। আপনার মানে ভিডিওরে কন্টিনিউ রহন, মূলর শেষ তক দেখুন ভিডিও। ভিডিও যদি ভাল লাগবা বলে লাইক করবে, শেয়ার করবে, যে মানে নয় আসবে সবসক্রাইব করবে। তো বুধবার হয়ে গলান আজি, আজি আমার গাঁর বজার। আর আজি বজার, আজি চালুন কানা কানা করমা সকালু ভিডিও আরম্ভ করমা ন ইহাতে। আর কানা কানা বনামি, টিফিন কানা করমা, রন্ধাবড়া কানা করমা বজার আজিকা। তো কেন কেন সামান আছে ঘরে, তো চালুন আজি ভিডিওরে কন্টিনিউ রহুন। আউ বর্ষা বি ফটকিছে, এটা দুই দিন হলান, আর ফের গুলগুলি করুছি। কেনা বর্ষা হচ্ছে কুহ তো, টিকে বর্ষা হচ্ছে আর ছাড়ি যাচ্ছে, ফের সাংে সাংে তাহলে ফের বর্ষা হচ্ছে। কপড়া যদি শুকিয়ে বলে নি কেছে, দৌড়ি যাও যেমন ভিজি হচ্ছে, এনতা হয়ে যাচ্ছে। বাকি খরারে নি দেলে কপড়া তা গন্ধছি, আর এতে দিন বর্ষা হল যে নি সবু পুরা ঘর দুয়ার বি গন্ধি যাচ্ছে, ওলু কেনতা যে। তো বর্ষা হলে এনতা হয়েছে যেহেতু খরা নি পায় সেটির লাগে। তো চলুন ভিডিওরে কন্টিনিউ, আজ কানা কানা করছেন দিনচর্যা আপনার সঙ্গে শেয়ার করছি। তো দেখুন পাক কেনটা ফটকেইছে, আমার বারো পাহাড় জঙ্গল কেনটা সুন্দর দিশলান। আউ সে জঙ্গল বি আর নি দিশবান, গছপত্র পুরা সবুয়াড়ে শাগুয়া শাগুয়া হয়ে করে পুরা ভরপুর হয়ে গলান সেতির লাগে। তো দেখুন এটা লটা গছটি বি কেড়ে হয়েছে সে মির্চা গজরে, আর আমার বাইর তো পুরা জঙ্গল হয়ে গলান, পুরা কটেইলু বি আর জানি পুরা সবুয়াড় পুরা এটা হয়ে গলান। দেখুন পুরা গছপত্র এনতা দিনে সবুয়াড়ে শাগুয়া চাষবাস বি কাম আরম্ভ হয়ে গলান, সবুয়াড়ে পুরা পলহা মানে বি হয়ে করি রুয়ালেন, আর যেটা বুনিলে নি সেটা মানে তো বিহড়া বি হলান। তো এটা পাক টিকে ফটকেইছে, তো এনতা নজারা নিগে বহুত বড়িয়া লাগছি পুরা সকালু উঠিকর দেখবে বইলে। তো ইহাতে টিফিন করদেলি ন, আউ আজি সিমিয়া করেছে মিঠা সিমিয়া, সবুদিন তো সুজি উপমা করছি। তো লোকর আপাকে দিয়ে দেলি ন খাওয়াকে, তো রুটি বিলা তাহলে রুটি আর সিমিয়া আজ আজ সিমিয়া করদেব বলে, তো মিঠাটা বলে আজ মিঠা সিমিয়া করছে। আর রুটি পরেটার সঙ্গে নিয়ে সিমিয়া বহু টেস্টি লাগছি বি, তো এটা টিকে শুকিয়ে গলান করদেলি ন টিকে বেল গরম আছে। তা ইহার টিফিন পত্র দিয়ে দেশে সবকু, তারপরে খাই করে ফের রন্ধা বড়া করমা, কানা কানা আজ রাঁধমি যে। এটা চাহা টিকে বনে দেশি লোকরা আপাকে দিয়ে দেমি, আজি মুই চাহা নিপিয়ে কাহলে যে কুহ তো সিমিয়া খাইছে। আর সিমিয়া খাই করে যদি অমুল দিয়ে গুরস দিয়েছে মিশে করি বলে নি এসিড এসিড সিওর হেতির লাগে, তো চাহা নিপিয়ে ইহাদে সকালে পিইলে লালি চাহা। দেখুন লোক বাবা গিলাসে একা চাহা পিছন, তাহাকে ভাল লাগছে চাহা পিবার লাগে গ্লাসে, তো সেটির লাগে নি কপরে পিছন বাকি নিয়ে তাহলে গ্লাসে বহুত ভাল লাগছে পরে, সেটির লাগে মুই সবুদিন গ্লাসে তাহলে চাহা দেশি। তো এটা মনে টিকে পিইবা, আউ যে তার বাপা টিকে পিই। তো টিফিন পত্র সরি গলান, এটা রন্ধা বড়া বি আরম্ভ করদেলি ন, সবকু খাইবা পিবারকে দিয়ে দেলি। আউ এটা নিয়ে খুবই গুটে পিলা, যেহেতু আজ বুধবারটা সবু পনিপরিবা যাহা যাহা আছে সব বাহার করেছে, আর এটা রাঁধতেল যাওছে কাণা কাণা রাঁধুছে। তো চলুন, তো এটা নিয়ে এটা আলুকে ভাজি দিয়েছে নুন হলদি দিয়ে করে খালি, আর এটা কুবিকে ভাজুছে বলে মুনি কুবিকে ভাজি দিও বলে, তো সেটির লাগে তো তালে চিপস টিকে করে দেছে। তো চিপস সেটা করে সারলি, তারপরে এটা ভেঙে কাটিছিলি, যেটাকি সবু যাহা যা ছিল ফ্রিজে ভিড়ি সবুয়াড় নুড়ু নুড়া করে এটা বাহার করে করি, যেটা ভলটাকে ভিজুয়া করে কাটি দেলি, আর যেটা খারাপটা সব ফিকি দেলি, আর ওইটাকে সোজা বসে দিয়েছে, পচ ফুটন টিকে দিয়ে দিয়েছে, উইল দিয়ে দিয়েছে, নুন টিকে দিয়ে দিলি ন, আর ইহাদে নি মশলা গুঁড় টিকে দিয়ে দেমা, আর হলদি নিজে এটাকে এনতা করে ভাজি নি মশলা করে। তো এটাকে মিক্স তরকারি করিমি, যা যা পরিবার থিলা নিয়ে সব কাঢ়ি করে এটা কাটি কুটা করে ছানি দিয়েছে, আর যে এটা চনা টিকে বুতরে দিলি বলে মিক্স করে তরকারি করদেমি, তো এটা উইল ভাজি দিলি ন, তো উইল বি আমার লাল হয়ে গলান, তো এটা মশলা দিয়ে দিলি ন, তারপরে হলদি দিয়ে দেম, মির্চা বটা হয়েছে সেটার লাগে টিকে ন মির্চা গুঁড়ো দেমি, আর এখানে পাতল মোটা লগাই দেম, মশলা টিকে টিকে ভাজি হয়ে গেলাম, এখানে ভাজি হয়ে যাব, মশলা কষি হয়ে গলান, চনা লগাই দেম, সিঝিয়ে দিয়েছিলি ন, আর পরিকা পরিবাকে বি ভাজি করে রখি দিয়েছি, আর এখানে নিয়ে লাগবার নুন দেব, তো নুন দিয়ে দেম,
গরম পানি দিয়ে দেবা যেহেতু সিজবা পরিবা। ঢাপি দেবা সিজি যা। তো চলো আজি মুই আপনার গোটে নয় রেসিপিটে দেখামি। তো এটা নিয়ে চনা ডালকে আগে টিকে ঢলাই দেছে, তারপরে সিঝাই দেবি নুন হলদি দিয়ে করে। তো এটা নিয়ে আগরু টিকে দিয়ে দিয়েছিলি না চনা ডাল, আর এটা কম হল বলে করে আর টিকে চনা ডাল দিয়েছে, আর এখানে হলদি দিয়েছে আর টিকে হলদি দেমা। তো হলদি টিকে দিয়ে দেমা আর যে নুন টিকে ন দিয়ে দেমা, আর ওটাকে সিটি মরে দেমা। তেল গরম করে দিলি ন, লেসুন এটা চুপা ছড়ে তার মানে ছড়াই করে ফটাই দিয়েছে, ওটা চুপি দিয়েছে টিকে টিকে। তো লেসুন লাল হওয়া টক ছাড়ি দেমা, লেসুন লাল হয়ে গলা ন, সর্ষ আর মির্চা করে পকাই দেমা। মির্চা ফুটি গলা ন, মুনগা শাক রান্না। মুনগা শাক ধুয়ে ধুয়া করে এটা রেডি করে রখিয়েছিলি, আর টিকে এনতা করে এটাকে ভাজমা সিঝবা। টিকে নুন দিয়েছে, এই শাকে টিকে দেমা। তো মুঙ্গা শাক ভাজি করে প্যান শুকিয়ে গলাম, এখানে ইয়ে চনা ডাল ঢালমা, চনা ডাল দিয়ে দেমা যেটাকে মু সিঝে করে রেখেছিলি। আর জানি এইখানে মাখন আর বাইগন বি সিঝে দিয়েছিলি টিকে দিয়ে দেমা। তো এন্তা করে রাঁধবে আর খাইবে আর কমেন্ট করি মতো কহবে কেনা লাগলা যে চনা ডাল আর মুঙ্গা শাক। বাড়ি নিয়ে দেখুন কেড়ে ছতি গুটে ন একা ফুটি থিলা, আর নেই ফুটবার এটা বর্ষা টিকে কমিয়েছে যেহ বর্ষা হেলা যে। তো এই গুটেকে নিয়ে দেখুন হলদি পানি দিয়েছে, যেতে ছতি বি যেন্তা ছতি বি আনলে নিয়ে হলদি পানি আগে ধুইবে, যেহেতু পোক যোগ মানে রঙি থিসন পোয়াল হোক কি যেন্তা হোক নিজের ঠান ফুটলে বি তার মানে নিজের পোয়াল গোদারে। তো এটাকে সফা করে দেমি, এটাকে নিয়ে ভাজি দেমি তাবারে পিঠো টিকে দিয়ে করে। তো এটা সফা করে ধুই দেশি। রান্না বড়া আমার সরলান, এটা মিক্স তরকারি, তারপরে এটা হচ্ছে ভেঙি ভজা, আর ওটা সে চনা ডাল আর মুঙ্গা শাক আর ডাল ভর্জি দিলি ন। তো রান্না সরলান এতে, তারপরে এটা ভজা ছতি ভজা গুটে, আর এটা আলু ভজা ভাজি দিয়েছে, আর যে এটা কোবি চিপস। তো রন্ধা বড়া সরলান, আর যে এটা মজা ঘষা সবু সারিদেলি ন, ফ্রিজরটা বি আজি বুধবার লাগে সফা বি করেদেলি ন ফ্রিজ, তারপরে স্টেন বি সবু সফা সফি করেদেলি ন, সবু সরলান মোর রন্ধা বড়া রেডি। কুহলা বসে কুসা যাচ্ছে তেল কুহলা।